দ্বিতীয়বার বাবে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া পুনের প্রধানমন্ত্রী পদত অধিষ্ঠিত হব, এই ভারতবর্ষের জনসাধারণের রায়দান। আর আমি 11গৰাকী সাংসদ অহাকালি আমার সেন্ট্রেল হলত আমার গোটেই এন ডি এর সাংসদসকলের বৈঠক হব। তার কারণে আমি আজি গুৱাহাটী বা দিল্লী গৈ আছো। আমার আমার বিজুলী কলিতা মেধি ডাঙরিয়ানী আছে, গুৱাহাটীর নবনির্বাচিত সাংসদ। গতি আমি নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যে তৃতীয়বার যে প্রধানমন্ত্রী পদত অধিষ্ঠিত হব, তখন আমি আদরণি জানাইছি। আর আমি এই আশা রাখিছো যে ভারতবর্ষক বিশ্বর বিশ্বগুরু আসন রাখবার যে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যে প্রয়াস, এই প্রয়াসক আমি সকলে আমি সহায় করব লাগবে আর সকলে আমি এই প্রচেষ্টা লো পেলে আগলে ইন্ডিয়া মোর্চার বিরোধী থাকিম ইতিমধ্যে কৈছে, যেহেতু সংখ্যাগরিষ্ঠতা নাই। আর আমার এন ডি এর যে সহযোগী দল আছে, সহযোগী দলের বৈঠক যাকালি হয়ে গেছে আর সর্বসম্মতি ক্রমে নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয়বার ভারতবর্ষ প্রধানমন্ত্রী পদত প্রতিষ্ঠিত করেছে। গতি ইন্ডিয়া মোর্চায় শাসন হব নয়, যেহেতু সংখ্যাগরিষ্ঠতা নাই। আর ভারতবর্ষের জনসাধারণে এন ডি এর রায়দান দিছে, আর রায়দান অনুসরি তৃতীয়বার নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হবে। দলে দিছে আমাক, বিধায়ক আমি চারিবার বিধায়ক আসিল, মন্ত্রীও আসিল, সভাপতিও আসিল, এটা আমাক দলে দায়িত্ব দিছে, সাংসদের কারণে আমার প্রার্থিত্ব দিছে। আর রাইজর আশীর্বাদ আমি বিজয়ী হয়েছি, দলের কার্যকর্তা সকলের যে কষ্ট, এই কষ্টর কারণে আমি আজি সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছি। আর সাংসদ জীবন নতুন জীবন আরম্ভ হব। আপনার পিছত বিধায়ক মৃণাল শইকীয়াও একটা পোস্ট দিছে, গৌরবও দিছে জানাইছে। মই সেই বিষয়ে কোনো মন্তব্য নিদিও, যেহেতু মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ইতিমধ্যে প্রতিক্রিয়া প্রকাশ করেছে, তার উপর কোনো ধরনের প্রতিক্রিয়া মই দিবলে। যেহেতু পূর্বে দুগৰাকী কই কেন্দ্রীয় মন্ত্রিসভাত আমার আছে প্রতিনিধি, এইবার কেনেকুৱা ধরনের আশা? এইবার এটা দলে সিদ্ধান্ত লব, আমার রাষ্ট্রনীতি সিদ্ধান্ত লব যে অসমৰ পৰা দুজন রাখে, এজন রাখে, কেজন মন্ত্রী রাখে, রাষ্ট্রীয় নেতৃত্বে আমার এইবিল সিদ্ধান্ত।